বন্ধুরা, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত, আপনারা দেখছেন গুপ্তাস রিভিউ ইউটিউব চ্যানেল। আর এখন আমরা জি5 ওজেন্সের নতুন সিরিজ পাবজি ওয়ে আর পাবগোয়া রিভিউ করব। এটা একটা তামিল ল্যাঙ্গুয়েজ সাইফাই ক্রাইম থ্রিলার সিরিজ, ডাইরেক্টেড বাই লক্ষ্মী নারায়ণা রাজু। এই সিরিজের কনসেপ্টটা কিন্তু খুবই নিউ অ্যান্ড ইউনিক, ভিডিও গেমসের উপর বেস করে। আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়াতে এর আগে কোনো সিরিজ বানানো হয়েছে। সো দ্য আইডিয়া অ্যান্ড থিঙ্কিং ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। অ্যান্ড সিরিজের ভিতরে কিন্তু একটা ভালো সোশ্যাল মেসেজিংও আছে। তো গল্পে আমরা দেখতে পাই নিউ ইয়ার্স ইভে গোয়ার এক ইল্লিগাল ড্রাগ পার্টিতে একটা শ্যুট আউট হয়, আর সেই শ্যুট আউটে 13 জন লোক মারা যায় আর 2 জন ক্রিটিক্যালি ইঞ্জিওর্ড হয়। তো এই শ্যুট আউটের পেছনে কার হাত আর তার মোটিভই বা কী? অ্যান্ড এই শ্যুট আউটের কেসের সাথে পাবজি বা অন্য ভিডিও গেমসের কী কানেকশনস আছে, এই সব জানতে হলে তো সিরিজটা দেখে ফেলতে হবে। সিরিজে আমরা মেনলি 2 স্টোরি লাইন দেখতে পাই। একটা মেজর স্টোরি লাইন যেটা এই শ্যুট আউট কেসের উপরে বেস, যে এই শ্যুট আউটের পেছনে অ্যাকচুয়াল রিজনটা কী ওই পুরো পুলিশ ইনভেস্টিগেশনটা। অ্যান্ড আরেকটা হলো যে মেন স্টোরি লাইনের সাথে ভরুণ মায়া আর ওই ভিডিও গেমটা কী করে কানেক্টেড। সো দ্য স্টোরি ওয়াজ গুড, বাট ডাইরেকশন অ্যান্ড এক্সিকিউশন ইজ ভেরি অ্যাভারেজ। সিরিজের মধ্যে অনেক কিছু দেখাতে গেছে, বাট গল্পের সবকটা দিক ঠিক করে এক্সপ্লোর করতে পারিনি, তাই সিরিজটা একটু হাফ বেক রয়ে গেছে। ফার্স্ট অফ অল, ক্যারেক্টার্সগুলোকে ভালোভাবে ডেভেলপ করতে পারিনি, তাই আমরা ক্যারেক্টার্সগুলোর সাথে ঠিকভাবে এনগেজ হতে পারি না। যদিও সিরিজে মাত্র 8 এপিসোডস আছে অ্যান্ড ইচ অফ 25-30 মিনিটস, তাও মনে হয়েছে মাঝে কিছু জায়গাতে গল্পটা একটু ওভারস্টেজ। স্ক্রিন প্লের মধ্যে সেই গ্রিপিং অ্যান্ড এনগেজিং ব্যাপারটা কম লেগেছে, যদিও গল্পের মধ্যে মিস্ট্রি অ্যান্ড সাসপেন্সটা এন্ড অবধি ধরে রাখার চেষ্টা করেছে। আর যেহেতু সিরিজের ডাইরেকশন অত ভালো না, এই জন্য মনে হবে কিছু সিনস অ্যান্ড সিকুয়েন্সেস একটু অ্যাব্রাপ্টলি শেষ হচ্ছে। তো আপনি মাঝে মাঝে সিরিজটার থেকে একটু স্লিপ আউট হয়ে যেতে পারেন। গল্পের মধ্যে একটা লাভ স্টোরিও আছে, বা সেই লাভ স্টোরিটা ঠিকভাবে এক্সপোজার পাইনি। এবার যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে বলবো সবার পারফরমেন্স আমার ওকে ওকে টাইপ লেগেছে। এছাড়া টেকনিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে ক্যামেরা ওয়ার্কটা খুব ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু জায়গাতে ভালো আবার কিছু জায়গাতে অফবিট লেগেছে। নাও লেটস কাম টু দ্য সোশ্যাল মেসেজ দ্যাট দ্য সিরিজ ইজ ট্রাইং টু কনভে। এখনকার সময় পাবজি বলো বা সিওডি, এই গেমসগুলো খুব ইন্টারেস্টিং, টাইম পাসের জন্য খুব ভালো, বাট এটাও কিন্তু আমাদের মানতে হবে যে এই গেমসগুলোর মধ্যে কিন্তু প্রচুর ভায়োলেন্স আছে। অ্যান্ড পিউবিজি স্পেশালি দ্য চিলড্রেন্স অ্যান্ড টিনেজার্স আর ভেরি মাচ অ্যাডিক্টেড টু দিস গেমস। আর যারা এই গেমসগুলো খুব বেশি খেলে, তাদের মাথায় কিন্তু সবসময় একটা ফ্যান্টাসি থিঙ্কিং চলে যে যদি ভার্চুয়াল গেমসগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ডে এক্সপিরিয়েন্স করতে পারতাম তাহলে কেমন হতো। আর যেইভাবে দিনকে দিন টেকনোলজি ইউজ বাড়ছে, সুন উই ক্যান সি সামথিং মোর দ্যান ভার্চুয়াল রিয়েলিটি অ্যান্ড অগমেন্টেড রিয়েলিটি, অ্যান্ড দেন দিস ভিডিও গেমস ক্যান বি রিয়েলি ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ডিস্ট্রাকটিভ। অল ওভার বলবো দ্য কনসেপ্ট অ্যান্ড স্টোরি অফ দ্য সিরিজ ইজ রিয়েলি গুড, বাট ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার এক্সিকিউশন অ্যান্ড ভেরি অ্যাভারেজ ডাইরেকশন, ইট ডিড নট টার্ন আউট টু বি আ ভেরি ওয়েল মেড সিরিজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।